गुड इवनिंग टू ऑल माय डियर स्टूडेंट्स एंड कॉम्पिटिटिव एग्जामिनीज। आई एम प्रभात सर। टुडे आई विल प्रेजेंट यू ए डिफरेंट टॉपिक। तुम्हारा माझे माझे किछु वार्ड पाओ परीक्षा थे जेगुलो नहीं अनेक समय कन्फ्यूज्ड हो जाओ যে তার ইউজগুলো কীভাবে হবে। কিছু কিছু ওয়ার্ড এবং কিছু কিছু ফ্রেজ তোমাদের সামনে খুব সমস্যায় ফেলে, এবং সেই ওয়ার্ড এবং ফ্রেজগুলো নিয়ে আমি ভেবেছি যে একটু টপিক ওয়াইজ আলোচনা করব। এবং আজকে যে টপিকটা আমি আলোচনা করব সেটা দেখলাম যে WBCS 2018 এসেছিল, এবং শুনলাম যে আমার ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই ভুল করেছিল। তা সেইটার সম্বন্ধে আমি কনসেপশনটা ক্লিয়ার করে দিতে চাই। শুধু সেটা নয়, তার পাশাপাশি আরও অনেক ওয়ার্ড আমি করে দেবো। তো আজকে আপাতত আমি সেই ওয়ার্ডটা নিয়েই আলোচনা করছি, যেমন কতগুলো ওয়ার্ড থাকে যে সেই ওয়ার্ডগুলো বিভিন্নভাবে কাজ করে, বিভিন্ন পার্শ্বস্পিচ হিসাবে কাজ করে, কখনো অ্যাডভার্ব, কখনো প্রিপোজিশন, কখনো কনজাংশন, এইভাবে কাজ করে। তা সেই জন্যই সেগুলো আলোচনা করার দরকার আছে আমি বলে মনে করেছি। তোমরা দেখো কনসেপশনটাকে খুব ক্লিয়ার করো। আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব, WBCS-এ এটা 2018 এসেছিল নট ইজ স্ট্যান্ডিং। দেখো নট ইজ স্ট্যান্ডিং দিয়ে কীভাবে ইউজটা করবে। নট ইজ স্ট্যান্ডিং কথার অর্থ কী? নট ইজ স্ট্যান্ডিং কথার অর্থ হচ্ছে ইনস্পাইট অফ হতে পারে, নেভার দিলেস হতে পারে, নান দিলেস হতে পারে, কিন্তু মিনিংগুলো খুব কাছাকাছি। কিন্তু তৎসত্ত্বেও এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, এবং সমস্তগুলো যদি অপশান দিয়ে দেওয়া হয় তখন তোমরা খুব অসুবিধায় পড়ে যাও। তা আজকে আমি নট স্ট্যান্ডিং নিয়ে আলোচনা করছি। দেখো নট স্ট্যান্ডিং কথার অর্থ এটাকে আমরা প্রথমে কী কীভাবে ইউজ করতে পারি। নট স্ট্যান্ডিংকে আমরা প্রিপোজিশন হিসাবে ইউজ করতে পারি, নট স্ট্যান্ডিংকে কনজাংশন হিসাবে ইউজ করতে পারি, নট স্ট্যান্ডিংকে আমরা অ্যাডভার্ব হিসাবে ইউজ করতে পারি। নট স্ট্যান্ডিং কথার অর্থ সত্ত্বেও, অর্থাৎ ইন স্পাইট অফ বা ডেসপাইট। কিন্তু প্রত্যেকের জায়গাগুলো আলাদা আছে, সেগুলো আমি পরপর একটা একটা করে দেবো ভিডিওতে, ছোট ছোট ভিডিও, এবং সেগুলো আশা করি তোমাদের কাছে কনসেপশনটা যাতে ক্লিয়ার হয়। একসঙ্গে টানা ভিডিও তো এতদিন দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ, আজকে এবারে আমি ছোট ছোট সেই ভিডিওগুলো দিচ্ছি। দেখো এটা প্রিপোজিশন হিসাবে, যখন প্রিপোজিশন হবে তখন কি করবে, তারপরে নিশ্চয়ই একটা অবজেক্ট থাকবে। আবার যখন কনজাংশন হবে তখন সে কি করবে, দুটো সেন্টেন্সকে যোগ করবে, বা দুটো ওয়ার্ডকে যোগ করবে, বা দুটো ক্লজকে যোগ করবে, বা দুটো ফ্রেজকে যোগ করবে। এটা তো কনজাংশনের আমাদের কনসেপশন। আর যখন অ্যাডভার্ব হবে তখন সেটা কী করবে, ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, বা সেন্টেন্সকে, পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। এগুলো আমরা জেনে এসেছি। এখন এবারে কোশ্চেনে দেখতে হবে যে এই নট স্ট্যান্ডিংটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে, না কনজাংশন হিসেবে কাজ করছে, না অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, এটা তোমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে। আমি এগুলো বেশ কতগুলো এক্সাম্পলের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেখো নট স্ট্যান্ডিং অ্যাজ এ প্রিপোজিশন, আমি বলছি প্রিপোজিশন হিসেবে যদি কাজ করে তাহলে সেখানে তারপরে একটা অবজেক্ট দিতে হবে অবশ্যই। তাহলে দেখো নট স্ট্যান্ডিং মাই মাদার্স অবজেকশন, আই ওয়েন টু মুভি উইথ মাই ফ্রেন্ডস। মায়ের অবজেকশান থাকা সত্ত্বেও আমি আমার বন্ধুদের সঙ্গে মুভি দেখতে গিয়েছিলাম। তাহলে এখানে দেখো নট স্ট্যান্ডিং যদি এটা প্রিপোজিশন হয় তারপরে কি থাকবে, নাউন থাকবে। দেখো মাই মাদার্স অবজেকশন এটা কি, যদিও মাইটা কি হচ্ছে তোমাদের,
মাইটা হয়ে যাচ্ছে ডিটারমিনার, তারপরে কি বসছে? নাউন বসছে, মাদার সাবজেক্ট কি নাউন চলে আসছে। নট স্ট্যান্ডিং মাই মাদার সাবজেকশন আই ওয়েন্ট টু মুভি, তাহলে এই প্রিপোজিশনের পরে কি বসেছে? নাউন বসেছে। তাহলে কোশ্চেনে দেখে নিতে হবে যে এটা কীভাবে ইউজ হয়েছে। আচ্ছা দেখো আরেকটা জিনিস দেখো, এটা পরে আসছি, চলে আসো। নট স্ট্যান্ডিং হিজ ইঞ্জুরি হি প্লেড ফুটবল, তার ইঞ্জুরি থাকা সত্ত্বেও সে কী করেছিল না ফুটবল খেলেছিল। তাহলে নট স্ট্যান্ডিং এখানে কী হচ্ছে? এখানে প্রিপোজিশন, তারপরে কী আসছে? নাউন আসছে। এখানে কী আসছে? নাউন আসছে। আচ্ছা এইবারে দেখো প্রিপোজিশন, আমরা জেনারেলি জানি কি প্রিপোজিশনের পরেই অবজেক্ট আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো কিন্তু প্রিপোজিশনের আগেই কিন্তু তোমাদের ওই অবজেক্টটা বসে যায়। সেরকম ধরনের আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, দেখো দি হট সান ডে নট স্ট্যান্ডিং আই ওয়েন্ট টু কলকাতা, অর্থাৎ নট স্ট্যান্ডিং দ্য হট সান ডে মানে গরমের দিন হওয়া সত্ত্বেও আমি কলকাতা গিয়েছিলাম। তাহলে এইখানে কিন্তু প্রিপোজিশন এবং এর অবজেক্টটা কিন্তু এখানে চলে এসছে, এখানে অবজেক্টটা কিন্তু এখানে চলে এসছে। এগুলো কি অবজেক্ট? এটা কি অবজেক্ট? তারপরে দেখো এইটা তোমাদের এসেছিল WSS 2018। দেখো নট স্ট্যান্ডিং ইজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, এই নট স্ট্যান্ডিং এটা তোমাদের ফিল আপ দি ব্ল্যাঙ্কস করতে দিয়েছিল, এখানে নান দিলেস দিয়েছিল, নেভার দিলেস দিয়েছিল, নান দিলেস, নেভার দিলেস, হাউ এভার, এটা কোন পার্সপেক্টিভ স্পিচের কাজ করে? এটা অ্যাডভার্বের কাজ করে, যদি অ্যাডভার্বের যদি কাজ করে থাকে তাহলে আমাদের কী করতে হবে? এটা অ্যাডভার্বের কাজ করে, তাহলে অ্যাডভার্বের যদি কাজ করে থাকে তাহলে কিন্তু এখানে ভার থাকবে কিংবা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে বা অন্য কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে। তাহলে এখানে কিন্তু দেখো এরপরে কী আছে? নাউন আছে। তাহলে এটা কী হবে? অবশ্যই প্রিপোজিশন বসবে। তাহলে প্রিপোজিশনটা কি? নট স্ট্যান্ডিংটা প্রিপোজিশন, তাহলে এখানে হবে কি? এটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন এটা হয়ে যাচ্ছে নাউন দ্যাট ইজ অবজেক্ট। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে, মানে প্রিপোজিশন হিসাবে নট স্ট্যান্ডিং কীভাবে ব্যবহার করা যায় এটা ক্লিয়ার হয়ে গেছে। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তোমরা এর স্ক্রিনশটটা নিয়ে নাও, নিয়ে নাও। এরপরে চলে এসো যে প্রিপোজিশনের পরে কী বলেছি আমি, যে কনজাংশন হিসাবে কেউ কাজ করবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কনজাংশন কোথায় ব্যবহার করি? কনজাংশন এখানে কি কী কনজাংশন? অলদো আর দো, যদিও, এই দুটো জায়গায় যে সব জায়গায় ইউজ হয় সেখানে আমরা নট স্ট্যান্ডিংটা ব্যবহার করব। অর্থাৎ নট স্ট্যান্ডিং এর ফর্মুলাটা একটা থাকবে, নট স্ট্যান্ডিং প্লাস সেন্টেন্স বা নট স্ট্যান্ডিং প্লাস ফ্যাক্ট, এটা খুব খেয়াল করতে হবে। নট স্ট্যান্ডিং এর পরে একটা কনজাংশন যেহেতু, তাহলে কনজাংশন হলে কী হবে? একটা দুটো সেন্টেন্সকে যোগ করবে বা দুটো ওয়ার্ডকে যুক্ত করে দুটো একই ধরনের পার্শ্বস্পিচ, দুটো ভার্ব হতে পারে, দুটো নাউন হতে পারে, দুটো অ্যাডজেক্টিভ হতে পারে, তাকে যোগ করবে বা দুটো ফ্রেজকে যোগ করবে একই ধরনের ফ্রেজকে। তাহলে নট স্ট্যান্ডিং প্লাস সেন্টেন্স বা নট স্ট্যান্ডিং প্লাস ফ্যাক্ট। তাহলে নট স্ট্যান্ডিং হি ইজ রিচ, দেখো হি ইজ রিচ এটা একটা ফ্রেজ, সরি একটা সেন্টেন্স বা ক্লজ হয়ে যাচ্ছে। হি ডাজ নট হেল্প দ্য পুয়ার, তাহলে সে ধনী হওয়া সত্ত্বেও গরিবদের সাহায্য করে না। নট স্ট্যান্ডিং হি ইজ রিচ, হি ডাজ নট হেল্প দ্য পুয়ার। তাহলে সত্ত্বেও এখানে দেখো নট স্ট্যান্ডিংয়ের পরে আমি কী বসালাম? সেন্টেন্স বসালাম, অর্থাৎ
এখানে আমাদের হয়ে গেল কি কনজাংশন মানে অল দ্যাট ইজ অল দো নট ইস্ট অল দো হি ইজ রিচ বা দো হি ইজ রিচ ইট হ্যাজ নট হেল্প দ্য পুয়ার আচ্ছা নেক্সট চলে এসো নট স্ট্যান্ডিং হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট সে গরিব হওয়া সত্ত্বেও ধনী যেখানে আমরা ইনস্পাইট অফ ব্যবহার করে থাকি সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট তাহলে দোর জায়গায় আমরা কী বসাতে পারি নট ইজ স্ট্যান্ডিং তাহলে নট ইজ স্ট্যান্ডিং এখানে কী গেল কনজাংশন হয়ে গেল তারপরে চলে এসো আর একটা বলেছিলাম নট ইজ স্ট্যান্ডিং প্লাস ফ্যাক্ট নট ইজ স্ট্যান্ডিং এর সঙ্গে যদি ফ্যাক্ট যোগ থাকে তাহলে তুমি সেখানে কিন্তু এই কনজাংশন হিসাবে ব্যবহার করবে নট ইজ স্ট্যান্ডিং দ্য ফ্যাক্ট হি ওয়ার্কড হার্ড হি কুড নট ক্র্যাক WBCS এক্সামিনেশন ঘটনাটা এই যে সে কঠোর পরিশ্রম করেছিল তৎসত্ত্বেও সে WBCS এক্সাম ক্র্যাক করতে পারেনি নট ইজ স্ট্যান্ডিং দ্য ফ্যাক্ট হি ওয়ার্কড হার্ড তাই ফ্যাক্টটা কি এই ফ্যাক্টটা হচ্ছে কি হি ওয়ার্কড হার্ড এই যে ফ্যাক্টের অ্যাপোজিশন হয়েছে হি ওয়ার্কড হার্ড অ্যাপোজিশন কাকে বলে অ্যাপোজিশনটা হচ্ছে যেই ঘটনাটাকে বোঝাবে তার যে এক্সটেন্ডেড পোর্শন সেটাকে আমরা অ্যাপোজিশন বলব যে রণধীর বাবু দি হেডমাস্টার অফ আর স্কুল প্রিজাইডেড ওভার দ্য স্কুল রণধীর বাবু কে না দি হেডমাস্টার অফ আর স্কুল দি হেডমাস্টার অফ আর স্কুল এটা অ্যাপোজিশন তার দি ফ্যাক্ট ফ্যাক্টটা কি হি ওয়ার্কড হার্ড সে কঠোর পরিশ্রম করেছিল হি কুড নট ক্র্যাক WBCS এক্সামিনেশন তাহলে নট স্ট্যান্ডিং সত্ত্বেও তাহলে আমি কি অল দো হি ওয়ার্কড হার্ড হি কুড নট ক্র্যাক দ্য WBCS এক্সামিনেশন তাহলে নট স্ট্যান্ডিং দ্য ফ্যাক্ট তারপরে তুমি কি নিলে অ্যাপোজিশন দিলে হি কুড নট ক্র্যাক দ্য WBCS এক্সামিনেশন তারপরে আরও দেখো ফ্যাক্ট দিয়ে নট স্ট্যান্ডিং দ্য ফ্যাক্ট হি লুকড আফটার হিজ সন ঘটনাটা কি সে তার ছেলে মেয়ে ছেলে ছেলেকে দেখাশোনা করেছিল কিন্তু তৎসত্ত্বেও হিজ সন ডাজ নট টেক কেয়ার অফ হিম তার যত্ন নেয় না বৃদ্ধ বয়সে তার যত্ন হয়তো নিচ্ছে না তাহলে এখানেও কি আসছে এই ফ্যাক্টের অপোজিশন অ্যাপোজিশন হি লুকড আফটার হিজ সন এটা চলে আসছে আর নট স্ট্যান্ডিংটা কীভাবে ইউজ হচ্ছে এটা কনজাংশন হিসাবে ইউজ করছে তাহলে এখানেও কনজাংশন এখানেও কনজাংশন কোনটাকে মিন করছে অল দো বা দোকে অল দো এখানে লিখে রাখো অল দো দো এখানেও তাই অল দো আর দো আচ্ছা করে ক্লিয়ার হয়ে গেছে নাও স্ক্রিনশট নাও ক্লিয়ার লাস্ট পয়েন্ট আসছি নট ইজ স্ট্যান্ডিং অ্যাজ অ্যাডভার্ব অ্যাডভার্ব হিসাবে কীভাবে কাজ করি অ্যাডভার্ব হিসাবে অ্যাডভার্ব তো বলেছি ভার্বকে মডিফাই করবে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে তাহলে সেটাই তো আমরা অ্যাডভার্ব ভাবি ইট ওয়াজ রেইনিং নট ইজ স্ট্যান্ডিং হি অ্যাটেন্ডেড দ্য স্মার্ট ক্লাস এটা বৃষ্টি হচ্ছিল তখন ওই অ্যাডভার্বটা কিসের ফাংশন করবে ইয়েট যখন নট স্ট্যান্ডিং অ্যাজ অ্যাডভার্ব হিসেবে কাজ করবে তখন ইয়েট তো এইগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যখন কনজাংশন হচ্ছে অল দো বা দো আর যখন প্রিপোজিশন হচ্ছে তারপরে নাউন আর যখন অ্যাডভার্ব হচ্ছে এটা ইয়েট বা স্টিল তার ফাংশন করবে ইয়েট বা স্টিল তার ইট ওয়াজ রেইনিং নট স্ট্যান্ডিং অ্যাটেন্ডার ফাংশন বৃষ্টি হচ্ছিল তথাপি সে স্মার্ট ক্লাসে যোগ দিয়েছিল তাহলে এখানে কী চলে আসছে এটা চলে আসছে অ্যাডভার্ব অর্থাৎ ইয়েট আচ্ছা এটা পুরো ভাবটাকে মডিফাই করছে ইট ওয়াজ রেইনিং বিনয় ডিড নট হ্যাভ লট অফ মানি নট স্ট্যান্ডিং হি হেল্প দ্য পুয়ার বয় টু স্টাডি বিনয়ের প্রভু তো টাকা ছিল না প্রচুর পরিমাণে টাকা ছিল না তৎসত্ত্বেও সে কী করেছিল সে গরিব ছেলেটিকে পড়ার জন্য সাহায্য করেছিল তাহলে নট স্ট্যান্ডিং এখানে কী হচ্ছে
एडवर्ब दैट इज एटर मत फंक्शन कर अच्छा रीता इज एन इंटेलिजेंट गार्ल नॉट स्टैंडिंग सी डज नॉट रेस्पेक्ट सीनियर्स रीता एक बुद्धिमती मे तत्सत्व से किन्तु सिनियर देर श्रद्धा करे ना तहले एखाने कि आछे एखानेओ एक ही भावे एडवर्ब हो जाच्छे एखानेओ एटार मतो फांगशन करछे देखो ये कन्सेप्ट जी तुम्हारे क्लियर थे को समय जो नॉट स्टैंडिंग अपशन थे नेभार दि लेस थे नान दि लेस थे तुम्हारे और असुविधा है ना जे नॉट स्टैंडिंग दिए को भावे बस बेखने कि फांगशन कर प्रिपोजिशन काज कर ना तुम्हारे कंजंक्शन काज कर ना हे तुम्हार एडवर्बर काज कर तुम्हारे यो कन्सेप्ट कन्सेप्ट के क्लियर करते हैं कन्सेप्टो हमें परपर दिए जाता निश्चय तुम्हारे क्लियर हो गए और आज के खान पर्त थकल तुम्हारे जदि भिडियो मन करो तुम्हारे खूब काजे लागे तेल निश्चय लाइक सबसक्राइब एवं कमेंट निश्चय करते भूलना थैंक यू।